আসসালামু আলাইকুম। ইজিকুক বাই নাজমা চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগত। আজকে আপনাদের সাথে আর একটু সুস্বাদু সকালের নাস্তার রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো কিভাবে এই নাস্তাটা তৈরি করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব, আর এই নাস্তাটা তৈরি করতে কী কী লাগছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো বেলাবেলির ঝামেলা ছাড়া কিভাবে সহজ করে আপনারা এই রুটির নাস্তাটা তৈরি করতে পারেন সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা আমার ফুল ভিডিওটা না টেনে দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এই রুটিটা তৈরি করার জন্য আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি 3 কাপ পরিমাণ আটা নিয়েছি। তো 3 কাপ আটা দিয়ে দিলাম, তো আর দিয়ে দিব এটার মধ্যে আগে থেকে মিহি করে গ্রেট করে রাখা গাজর, আমি 1/2 কাপ গাজর কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ, পেঁয়াজটাও কিউট করে কেটে নিয়েছি, আর দিব কিছুটা ধনিয়া পাতা এবং কিছুটা কাঁচামরিচ। জালটা আপনাদের পছন্দের মতো দিতে পারেন। তো এটার সাথে ইচ্ছা করলে যে কোনো সবজি, আরও সবজি অ্যাড করা যায়, যে রকমের সবজি অ্যাড করবেন না কেন এটা কিউট করে কেটে মিহি করে কেটে অ্যাড করবেন। তো দেখুন আমার সবজিগুলো দেওয়া হয়ে গেছে, আমি এখন এটার মধ্যে দিয়ে দিব 1 চামচ লবণ। তো লবণটা দিয়ে এভাবে একটা গ্রেটারের সাহায্যে, স্যান্ডউইচের সাহায্যে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো মিশানো হয়ে গেছে, এখন আমি নর্মাল টেম্পারেচারে ঠান্ডা পানি দিয়ে আমি এভাবে ব্যাটারটা তৈরি করে নিব। তো অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, একবারে বেশি করে পানি দেওয়া যাবে না। তো অল্প অল্প করে এভাবে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আমার এবার যা মনে হয়েছে যে হাত দিয়ে এভাবে খেয়ে ব্যাটারটা তৈরি করলে আরও ইজি হবে, তাই আমি হাত দিয়ে এভাবে মধ্যে নিয়েছি। দেখুন ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তো এভাবে অল্প অল্প পানি দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। দেখুন তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আর ব্যাটারের ঘনত্বটা কিরকম হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। একটা চামচ দিয়ে এভাবে দেখিয়ে দিচ্ছি, এই ব্যাটারটা এরকম ঘনই হবে, এর থেকে পাতলাও হবে না আর এর থেকে ঘনও হবে না। তো আমি রুটিটা তৈরি করার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তো তেল ব্রাশ করে দেওয়া হয়ে গেছে, এখন আমি একটা চামচের সাহায্যে অল্প একটু ব্যাটার মাঝখানে দিয়ে এভাবে ফ্রাই প্যানের হাতাটা ধরে একটু হালকাভাবে ঘুরিয়ে এভাবে একটু বুজে রাউন্ড করে নিলেই রুটিটা তৈরি হয়ে গেল। দেখুন তো এখন আমি ঢাকনা দিয়ে ডেকে 1 মিনিট কুক করে নিব। তো 1 মিনিট পরে এরকমভাবে উপর থেকে এক সাইড হয়ে আসলে তো উল্টিয়ে দিতে হবে। তো এভাবে আমি উল্টিয়ে দিলাম, উল্টিয়ে দিয়ে আমি উপর থেকে এভাবে সামান্য একটু ঘি অ্যাড করে দিলাম। তো ঘি দিয়ে এই রুটিটা ভেজে নিলে খেতে অসম্ভব মজার হয়, আর ঘি না থাকলে তেল দিয়েও ভাজা যায়, কোনো সমস্যা নেই। তো আমি আবারও একটু ঘি এভাবে দিয়ে এভাবে ঘিয়ের সাথে এভাবে রুটিটা গুঁড়িয়ে গুঁড়িয়ে এভাবে মিশিয়ে আমি উল্টে পাল্টে এভাবে রুটিটা ভেজে নিয়েছি। তো দেখুন আমি এইভাবে ভেজে নিয়েছি, দেখুন মশলা কালারটা কতটা সুন্দর হয়েছে। তো এভাবে রুটিগুলি আমি সবগুলি রুটি এভাবে ভেজে নেব। দেখুন রুটিটা ভাজা হয়ে গেছে, আমি কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি মশলা কতটা সুন্দর হয়েছে। তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটা রুটি এভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো আবারও মাঝখানে চামচ দিয়ে একটা একটু ব্যাটার এভাবে দিয়ে আমি হাত ফ্রাই প্যানের হাতুটা ধরে এভাবে একটু হালকাভাবে ঘুরিয়ে দিয়েছি, এটা আপনারা একটু বুঝে দিতে হবে। তো এভাবে ঘুরিয়ে নেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ডেকে 1 মিনিট কুক করে নিব। তো 1 মিনিট পরে এই রুটিটি হয়ে যায়, বেশি সময় লাগে না। তো কিভাবে দেখুন বেলুন পেরি ছাড়া এবং বেলাবেলির ঝামেলা ছাড়া এই রুটিটা তৈরি করা যায় কত সহজে। হ্যাঁ, তাহলে আমরা কেন শুধু শুধু বেলাবেলির ঝামেলা করব, আর এইভাবে নাস্তাটা তৈরি করলে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়, এটা ছোট বড় সবাই খেতে পারে। আর মূলত এটা হলো রুটিটা সবজির গোলা রুটি, তো সবজির গোলা রুটিটা এভাবে আমরা চাইলে তৈরি করে খেতে পারি। তো দেখুন এভাবে আমি সবগুলি সবজির গোলা রুটি তৈরি করে নিয়েছি।
আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন মাশাল্লাহ আমার সবগুলি সবজির গুলা রুটি এভাবে তৈরি হয়ে গেছে। তো দেখুন আমি সবগুলি রুটি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর কালারটা দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম এবং সফট হয়েছে। এটা ছোট বড় সবাই খেতে পারে। এটা তো এভাবে দেখুন কত ইজি ভাবে রোল হয়ে যাচ্ছে, ভিতরে যে কোনো ডিমের পুর এবং চিকেনের পুর কিংবা সসের সাথেও পরিবেশন করা যায়। আর বাচ্চাদের যদি টিফিনে এভাবে দেওয়া যায় বাচ্চারা তো অনেক খুশি হয়ে যায়। তাহলে দেখুন আমরা এত সহজ করে এভাবে চাইলে কিন্তু সবজির গোলা রুটিটা তৈরি করতে পারি। আপনারা যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল করে দিবেন। তো আমি রুটিটা একটু ছিঁড়ে আপনাদের সাথে পরিবেশন করছি, দেখিয়ে দিচ্ছি। তো দেখুন একটা রুটি আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিব। তো যে রুটিটা কতটা নরম এবং সফট হয়েছে দেখুন, কতটা নরম এবং সফট হয়েছে, এটা খেতে অসম্ভব মজা। তাহলে আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।